14 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। রাজ্য সরকার সরকারি চাকরি দেওয়ার নাম করে জেআরপিটি পরীক্ষা নিয়েছিল। পরিতাপের বিষয়, নির্বাচন ঘনিয়ে আসলেও রাজ্য সরকার রেজাল্ট প্রকাশ করা নিয়ে বেকারদের সঙ্গে তাল বাহানা করে চলেছে। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট জানিয়েছিল খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করা হবে, কথা দিয়েও কথা রাখেনি শিক্ষামন্ত্রী। এই ক্ষোভে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছে। আগামী 27 অক্টোবর দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরা আসছে। এই 27 অক্টোবর আমরা জানান দিতে চাই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, হয় আমাদের জেআরবিটি রেজাল্ট দিয়ে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করুন নভেম্বরের মধ্যে, নইলে আমাদের জেআরবিটি পরীক্ষার্থীদের স্বেচ্ছায় মৃত্যুর আবেদন মঞ্জুর করুন, আর হয়তোবা রাজপথে আমাদের মানে গুলি করে হত্যা করুন। হয়তোবা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস সৃষ্টি হবে যে বেকারদের রক্তে রাজপথ মানে রঞ্জিত হলো, এই আমাদের কথা। বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারকে আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্য সরকার যদি জেআরপিটি পরীক্ষার্থীদের বিষয়টি হালকাভাবে নেয় তাহলে নির্বাচনের মুখে সরকার বড় ভুল করবে। সরকারের জেনে রাখা উচিত সারা রাজ্যে প্রায় 1,21,000 পরীক্ষার্থী রয়েছে। আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই, আমাদের বেকারদের যে জেআরপিটি পরীক্ষার্থী এদের সংখ্যাটা কিন্তু 1,21,000, তাদেরকে যদি হালকাভাবে নেয় তা হয়তো অনেক বড় ভুল হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম একই বাপধারা সরকার, গতকাল রাত্রে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছে যে ওদের রাজ্যে যে পরীক্ষা হয়েছে ক্লাস 4, এই 4-এর রেজাল্ট আজকে 18 অক্টোবর দেওয়া হবে। আমাদের একদম এই পোস্ট থেকে আমাদের খুবই মানে খুশি হয়েছি, আমরা আশা করতাম যে ত্রিপুরা রাজ্যে এমন একটা কিছু হবে। এদিন বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের বিধানসভায় দেওয়া বক্তব্যের বাস্তবের সাথে কোনো মিল নেই বলে অভিহিত করেন। বলেন, পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে একজন মন্ত্রী বেকারদের উদ্দেশ্যে একরকম বক্তব্য রাখছে আর বাস্তবে কাজ করছে অন্যরকম। জেআরবিটি পরিচালিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা গত বছরের 20 আগস্ট এবং 22 আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। আজকে প্রায় 14 মাস অতিক্রান্ত, কিন্তু রেজাল্ট দেওয়ার কোনো উদ্যোগ বা প্রচেষ্টা আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা জানেন একটা বিষয়, যে জানতে অবাক হবেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শীঘ্রই আমাদের জেআরবিটি রেজাল্ট পাবলিশ করা হবে, কিন্তু তারপরেও আজকে অনেক মাস অতিক্রান্ত, রেজাল্টের কোনো মানে দেখা নেই। আমাদের একটাই প্রশ্ন, যেখানে মাননীয় মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছে রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দেবে, তাহলে জেআরবিটি কর্তৃপক্ষের বা জেআরবিটি অফিসারের কারগারে কয়টা মাথা যে মন্ত্রীর বক্তব্য পর্যন্ত প্রত্যাখ্যান করছে। উল্লেখ্য, জিআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে গত প্রায় 14 মাস ধরে বেকাররা হতাশায় ভুগছে। ফলাফল প্রকাশের বিষয় নিয়ে বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছিল, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।